হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, তবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা সবাইকে এই ভিডিওটা শেয়ার করবেন, অনুরোধ থাকবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি, একটা পেজের স্ক্রিনশট। এটা হচ্ছে আমার 2021 সালের একটা ভিডিও। এই ভিডিওটা সম্পর্কে আপনারা, এই ভিডিওটা যে পেজে ছাড়া হয়েছে সেই পেজও এই ধরনের কমেন্ট আসতেছে যে ভাই আপনার বুক কয়টা, এবং এই ভিডিওটার স্ক্রিনশট আপনার আমার যে পেজে যে ভিডিওগুলো আপলোড হয়, মানে আমার রিয়েল যে পেজগুলো সেগুলোর কমেন্ট সেকশনও আপনারা আমাকে স্ক্রিনশট দিয়ে বলেন ভাই আপনার বুক কয়টা। এবং কি আমাকে অনেকে মেসেঞ্জারে শেয়ার করতেছেন এবং স্ক্রিনশট দিচ্ছেন যে ভাই এটা তো ঠিক নাই, আপনার বউ কয়টা বউ নিয়ে আপনি প্রশংসা করেন। আজকে কিন্তু এই বিষয়টা আমি আপনাদের সাথে পুরোপুরি ক্লিয়ার করে দেব, তা না হলে আপনাদের মনে একটা সন্দেহ মানে জন্মাবে যে ভাই আপনি তো আসলে লোকটা খারাপ, আপনি এতগুলো ভিড় করছেন অথচ আমাদেরকে জানালেন না, আমাদেরকে বললেন না আপনার বুক কয়টা আজকে আমাদের সাথে শেয়ার করতে হবে, আমরা আজকে শুনবো। তো দেখেন ভাই, মানুষের বুক কয়টা থাকে? মানুষের বউ থাকে একটা, আমারও বউ একটা। আমি বিয়ে করছি, দেশে যখন ছুটিতে গেছি এক দেখাতে তাকে বিয়ে করে ফেলছি, কারণ কালো মেয়ে হোক ধলা মেয়ে হোক আমি বলছি যেটা আমার পছন্দ হবে সেটাকে আমি বিয়ে করে ফেলবো। যাই হোক, আল্লাহ তালা আমার কপালে যেভাবে রাখছে আমি এতে অনেক সুখী আছি, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আমার ওয়াইফকে নিয়ে লাইভ করি, আমার প্রতিদিন ভিডিও আপলোড হয়, মানে আমার যে রিয়েল পেজগুলোতে সেগুলোতে প্রতিদিন একটা না একটা ভিডিও আপলোড হয়। আমাদের ছেলে হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন কথা হচ্ছে যে ভাই, এই পেজে যে ভিডিওটা আপলোড হয়েছে, উনি আমার যে আগে যে পেজ ছিল সেই পেজ থেকে ভিডিওটা এখন ওনার পেজে আপলোড করছে চুরি করে। তো সেই আমার আগের পেজটা কিন্তু বাদ হয়ে গেছে, যে কারণে এই ভিডিওগুলা অন্যান্য মানুষে ডাউনলোড করে পেজে ছাড়ছে এবং ভাইরাল হয়েছে। এখন হয়তো বা আপনারা বলতেছেন যে ভাই এটা কি আসলে কি আপনার বউ? না, আমার বউ না, এটা হচ্ছে আমার খালাতো বোন। আমি আগেও বলছি এখনো বলতেছি এটা আমার খালাতো বোন। আমরা শুধু মানুষের ভালোবাসা এবং মানুষ কি ভাবে এবং মানুষ কিভাবে নিচ্ছে এবং কতটুকু রেসপন্স পাই আপনাদের মাঝে, তো সেই হিসাব করে আমরা কিন্তু এই ভিডিওটা করছিলাম বিয়ের আগেই স্বামী স্ত্রীর অ্যাক্টিং নিয়ে। তো এই ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনারা জানেন যে আমার কিন্তু বউ আছে, তো এটা কিন্তু খালতো বোন। যদি ওর সাথে যদি আমার এই ধরনের কোনো সম্পর্ক থাকতো, মানে আমি যদি বিয়ে করতাম, তাহলে অবশ্যই প্রতিনিয়তই কিন্তু আমি ওকে নিয়েও ভিডিও করতাম। তো আসলেই ওর বিয়ে হয়ে গেছে, ও আমার খালতো বোন ছিল, এখন আর ওকে নিয়ে ভিডিও করি না। দু তিনটা না যে 4-5টা ভিডিও করছিলাম, তো সেগুলোই আজকে আপনাদের সামনে ফেসবুক কোম্পানি মানে আপনাদের সামনে নিয়ে আসছে, আপনারা দেখছেন এবং সেই ভিডিওগুলো আমাকে শেয়ার করতেছেন এবং স্ক্রিনশট দিচ্ছেন, মানে প্রতিনিয়তে আমাকে বলতেছেন যে ভাই মানুষ তো আপনাকে নিন্দা করতেছে, মানুষ খারাপ ভাবতেছে, আপনি কয়টা বিয়ে করছেন দেখেন এই ছবিগুলা এটা সেটা। আসলে না, এগুলো এডিটও করা না, ঠিকই আপনারা ধরছেন, তবে এটা আমার বউ না, এটা আমার খালতো বোন। খালতো বোন, খালতো বোন, আমি একেবারে আজকের এই ভিডিওতে ক্লিক করে দিয়ে মানে পরিষ্কার করে বলে দিয়েছি। এখন যদি আপনারা যদি বিশ্বাস করেন না করেন এটা একান্ত ব্যক্তিগত বিষয়, তবে আমাদের ছেলে আছে, আপনারা জানেন আমার ওয়াইফকে নিয়ে আমি সবসময় ভিডিও করি, লাইভ করি। আপনারা অনেকে জানেন আমাদের ছেলে বাবুর নাম হচ্ছে মোহাম্মদ আনাস। তো আপনাদেরকে আশা করি আর কোনো কিছু বুঝাই বলতে হবে না। তো যাই হোক, অনেক কিছুই বলছি। তো আপনারা এই ধরনের যারা ফেক পেজের মধ্যে আমাদের ভিডিও ছাড়বে, আপনারা সেই পেজে ফলো দিবেন না, অন্তত আমাদের রিয়েল ছবি পেজে থাকবে, রিয়েল বাবির নাম থাকবে এবং আমাদের পেজের মধ্যে আমাদের অরিজিনালি লাইভ থাকবে যে আমি এই পেজের মালিক কিনা আমি একটু যাচাই করি। আপনারা অন্তত এটা যাচাই করেন, পেজে ঢুকবেন, ঢুকার পরে দেখবেন যে আমাদের কোনো লাইভ আছে কিনা, যদি লাইভ থেকে থাকে তাহলে বুঝবেন যে এটা এটা আমাদের রিয়েল পেজ। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।